পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানির অভিযোগে পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ চারজনের জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেছে আদালত। আগামীকাল সোমবার তাদের বিরুদ্ধে করা মামলার শুনানি হবে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জয়নাল আবেদিন মেজবা। এর আগে রোববার বেলা 11টায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের জামিন আবেদন করা হবে। বিএমবি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও সোমবার যাদের বিরুদ্ধে মামলার শুনানি হবে বিএমপি নেতা আব্দুস সালাম ও শহীদুদ্দিন চৌধুরী আনি। এর আগে শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদের জামিন আবেদন করে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৃহস্পতিবার দিন গত রাতে উত্তরার বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং শাহজাহানপুরের বাসা থেকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরদিন শুক্রবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখায় ডিবি। ওই দিন ডিবি প্রধান হারুনা রশিদ বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার নয়াপল্টনের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গত 7 ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আহত হন অনেকে। এ সময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল, ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় 473 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত 1.5 থেকে 2 হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। দেশ জুড়ে উত্তেজনার পারদ আর উদ্বেগ উৎকণ্ঠার অবসান ঘটেছে। নানা নাটকীয়তার সংঘাত, শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও বাধা ডিঙিয়ে গতকাল শনিবার রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ বিভাগীয় গণসমাবেশ শেষ করেছে বিএনপি। মাস জুড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে বাকযুদ্ধ চললেও শেষ পর্যন্ত দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো বিশৃঙ্খলা হয়নি। এমনকি নগর জুড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীর মহড়ার মধ্যে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে যোগ দিলেও সংঘাতের খবর পাওয়া যায়নি। তাছাড়া নিরাপত্তা রক্ষায় রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছিল সজাগ চোখ। এদিকে 11 জাতীয় সংসদের মেয়াদ 1 বছর বাকি থাকতে এই সমাবেশ থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির 7 জন সংসদ সদস্য। বিষয়টি সংসদীয় গণতন্ত্র চর্চায় নতুন ইস্যু তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর ফলে রাজধানী গোলাপবাগের বহুল আলোচিত এই গণসমাবেশ রাজনৈতিক অঙ্গনের টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে সমাবেশ থেকে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে 10 দফা ঘোষণা করেছে রাজপথের এই প্রধান বিরোধী দলটি। দফাগুলোর সঙ্গে ঐক্যমত পোষণ করে সমমনা রাজনৈতিক দলগুলোকেও নিজ নিজ মঞ্চ থেকে যুগপাত আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার ও একজনের মৃত্যুর প্রতিবাদে ঢাকা সহ বিভাগীয় মহানগর ও জেলা সদরে আগামী 13 ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং ঘোষিত 10 দফা দাবিতে 24 ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের দাবিগুলো জনগণের দাবি। অবিলম্বে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরকারকে পদত্যাগ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে 1 বছর আগে সরকার পতনে আন্দোলনের কর্মসূচি দিতে ঢাকায় এই গণসমাবেশ ডাকে বিএনপি, যা নিয়ে কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনীতির মাঠ। বিএনপির মধ্যম সারির নেতারা বলেছিলেন 10 ডিসেম্বর পর দেশ চলবে খালেদা জিয়ার নির্দেশে। এরপর থেকে ক্ষমতাসীন দলের নেতা ও বিএনপি নেতাদের মধ্যে শুরু হয় কথার লড়াই, হুমকি পাল্টা হুমকি। উত্তেজনাকার পরিস্থিতিতে বিএনপি নয়াপল্টনে এই সমাবেশ করতে চাইলেও পুলিশ তাতে সায় দেয়নি। এর মধ্যে গত বুধবার নয়াপল্টনে জড়ো হওয়া দলটির নেতাকর্মীদের ওপর চড়াও হয় পুলিশ। সেদিন সংঘর্ষে একজন নিহত হয়। এরপর বিএনপির কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ 100 নেতাকর্মীকে ধরে নিয়ে যায়। পরদিন বাসা থেকে গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। এরপর নানা নাটকীয়তার মধ্যে বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। তবে সেই সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীকে বিভিন্নভাবে সরকার বাধা দিয়েছে বলে অভিযোগ দলটির। একই সঙ্গে এ সমাবেশের মাধ্যমে শেষ হলো বিএনপির বিভাগীয় 10 গণসমাবেশ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারা দেশে নেতাকর্মীকে হত্যা, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গত 12ই অক্টোবর থেকে এ গণসমাবেশ শুরু করে বিএনপি। সমাবেশ থেকে বিএনপির এমপিরা বলেন, দলীয় সিদ্ধান্ত অনুসারে তারা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। 350 আসনের সংসদে বিএনপির 7 সংসদ সদস্য হলেন উকিল আব্দুল সাত্তার, হারুনার রশিদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, মোশারফ হোসেন, ব্যারিস্টার রুমিন ফারহানা। এদের মধ্যে হারুনও রয়েছেন বিদেশে, তিনিও পদত্যাগপত্র সই করে পাঠিয়েছেন বলে জানানো হয়। 2018 সালের নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে ভোটে অংশ নিয়েছিলেন। সেই নির্বাচনে বিএনপির 6 জন বিজয়ী হন। পরে সংরক্ষিত নারী আসনের একটি পায় দলটি। নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে শুরুতে বিএনপি জানিয়েছিল তারা সংসদে যাবে না। পরে সিদ্ধান্ত বদলে শপথ নেন দলটির সংসদ সদস্যরা। 4 বছর পর সরকার বিরোধী আন্দোলনের মধ্যে সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বিএনপি।